তাহলে আমার মেয়ে বুঝতে পারবে যে কোনটা ছাড়বো আর কোনটা ইনকমপ্লিট। ও আবার কি করে, নিচে যে লেখা আছে ফটো ওখান থেকে দেখে ও এডিটিং করে। আমি প্রত্যেকবার কি করি, কাগজে লিখে দিই যে আমার ভিডিওটা কোত্থেকে শুরু হলো, কোথায় গিয়ে শেষ হলো, ওর বুঝতে সুবিধা হয়। কিন্তু আজকে সেটা করা হয়নি, যার জন্য ভুল। এই ভুলটা কিন্তু আমারই, আমার মেয়ের না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, 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 গুড। এই তো, এই তো মার কাচ্চা শুরু হয়ে গেছে, মা শুরু করে দিয়েছে, মার চ্যানেল শুরু। আর কোথায় বসে হচ্ছে? ম্যান্ডির বাড়িতে। ম্যান্ডি, তোমার বাড়িতে বসেই তুমি নিজের বাবার কেচ্চাটা মাকে দিয়ে বলাচ্ছ, মানে বাবা মার কেচ্চা নোংরা কাহিনী বিক্রি করে টাকা ইনকাম করতে চাইছে। তুমি বলছিলে না আমি আমার লাইফস্টাইল বিক্রি করে টাকা ইনকাম করি? না, এইবার তোমার বাবা মার নোংরামো কেচ্চা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে তুমি টাকা ইনকাম করছো। লজ্জা নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার, তুমি সীমা ছাড়িয়ে গেছো। আজ মাকে দিয়ে নিজের বাড়িতে বসিয়ে কী করে বাবার নোংরা কেচ্চা সোশ্যাল মিডিয়ায় সবার সামনে তুলে ধরছো? একটাই উদ্দেশ্য, আর্নিং, আর্নিং, আর্নিং। এবার তোমার মেয়ের কথা চিন্তা হচ্ছে না? এই যে দাদু দিদার কেচ্চা সোশ্যাল মিডিয়ায় যেভাবে, মানে তোমার দিদা বসে বসে ছড়াচ্ছে দাদুর কেচ্চা, দাদু দিদার কেচ্চা, এইটা যখন তোমার মেয়ে বড় হয়ে দেখবে তোমার মেয়ের মাথায় এফেক্ট পড়বে না? ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো তোমরা ভাবছো যে আমি ফার্স্টে যে ভিডিওটা দিলাম কী কারণে দিলাম, কেন আমি ভিডিওটা দিলাম, ভিডিও ক্লিপসটা দিলাম? জানি এটা অনেক রিস্কি, তবু আমি দিলাম, রিস্ক নিয়েই দিলাম। ভিডিও ক্লিপসটা নিশ্চয়ই কারণ আছে। কিছু একটা সত্য উদ্ঘাটন করতে গিয়ে বা সত্যটা তোমাদের সামনে পুরোপুরি ক্লিয়ার করতে গিয়ে, মানে গিয়ে আমাকে এই ভিডিও ক্লিপসটা দিতে হলো। তো তোমরা সবাই দেখেছো, ভিডিওটা শুনেছো, দেখেছো ম্যান্ডির যে আগের ভিডিওটা, ও কি বললো যে আমি আমার মার চ্যানেল খুলে দেবো না। আমি বলে দিয়েছি আমার মা চ্যানেল খুলে দেবো না, আমার মা একটা চ্যানেল খুলতে চাইছে, খুলবে, মা চ্যানেল খুলতে পাড়ায় চলে গেছে। আর যেমন আমি আমার বাবার চ্যানেল খুলে দিইনি, সেইরকমভাবে আমার মার চ্যানেলও আমি খুলে দেবো না। পয়েন্ট টু বি নোটেড, আমি আমার বাবার চ্যানেল খুলে দিইনি, বাবাকেও কোনো হেল্প করেনি, বাবা নিজের তাগিদে নিজেই কষ্ট করে ভিডিও করেছে, চ্যানেল খুলেছে, সব কিছু করেছে। এটা ম্যান্ডি তার আগের ভিডিওতে বলেছে। তো সেইটা প্রমাণ করার জন্যই আমি এই ভিডিও ক্লিপসটা দিলাম। কিন্তু এই ভিডিও ক্লিপসে তোমরা কি দেখলে, কি শুনলে, যে এই দাদু কিন্তু নিজের মুখেই বলছে যে আমি ভিডিওটা করে দিই, করি, করার পরে আমি লিখে দিই যে কোনখানে শুরু আর কোনখানে শেষ, তাহলে আমার মেয়ে, মানে ম্যান্ডি, ওর বুঝতে সুবিধে হয়। ও এডিটটা তো ও করে, সব কিছু এডিট তো ও করে, ও তো গুছিয়ে গেছে, এডিট করে ভিডিওটা ছাড়ে। তো আমি যদি লিখে না দিই তাহলে ওর বুঝতে প্রবলেম হয়, সেই জন্য আমি কোথায় শুরু আর কোথায় শেষ আমি লিখে দিই। তাহলে তোমরা এখানে কি প্রমাণ পেলে? সেই ভিডিও, সেই কারণেই কিন্তু আমি ভিডিও ক্লিপসটা তোমাদেরকে তুলে দিলাম। অথচ এই ম্যান্ডি কিন্তু এখানে বলে যাচ্ছে যে ওর বাবাকেও কোনো হেল্প করেনি। কত বড় মিথ্যাবাদী এই মহিলা, কত বড় মিথ্যাবাদী ধাপ্পাবাজ এই মহিলা, মানুষকে কিভাবে ঠকাচ্ছে ভিউয়ার্সদের। আর শুরু হয়ে গেছে, অলরেডি শুরু, মায়ের কেচ্চা অলরেডি শুরু। মা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, চ্যানেল খুলে ফেলেছে। ইভেন একটা ভিডিওতে, অনলি ওয়ান ভিডিওতে 600 বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে, অনলি ওয়ান ভিডিও। ভিউজ 2200 বেশি, মানে যতক্ষণ আমি দেখেছি ততক্ষণ পর্যন্ত 2200 ভিউজ 6 ঘন্টায়, আর সাবস্ক্রাইব 649টা কত এরকম দেখলাম একটা ভিডিওতে। আর আমাদের যে 649টা ভিডিও এই সাবস্ক্রাইবার করতে গেলে, সাবস্ক্রাইব আনতে গেলে আমাদের কমাস সময় গেছে, তা হয়তো আমরা জানি না, তাই না? কমাস সময় গেছে আমরা কিন্তু সেটা গুনে বলতে পারবো না। অথচ একটা ভিডিওতে 600 বেশি সাবস্ক্রাইব হয়ে গেল, 2200 বেশি ভিউজ হয়ে গেল। তাহলে বুঝলে তো ফ্যাসিলিটিটা কোথায়, কোথায় ফ্যাসিলিটি?
আর একটা কথা তোমরা লক্ষ্য করেছো, ইনি কিন্তু ভাড়া বাড়িতে যাবে 7 দিন পর। সেটা ম্যান্ডি কিন্তু পুরো ক্লিয়ার করে দিয়েছে, ভাড়া বাড়িতে যাবে 7 দিন পর। এই যে ভিডিওটা করছে ওর মা, যে কেচ্চা তুলে ধরছে, ভিডিওটা কিন্তু সেই ভাড়া বাড়ির নয়, এটা ম্যান্ডির বাড়ির ভিডিও। ম্যান্ডির বাড়িতে বসে বসে এই কেচ্চাটা করছে ম্যান্ডির বাবার নামে। পাশে তোমরা পুতুল দেখেছো, মেয়ের, ম্যান্ডির মেয়ের পুতুল, তারপর ম্যান্ডির বাড়ি, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এখানকার মানেটা কি দাঁড়াচ্ছে তোমরা এবার বলো। পুরো মাস্টার মাইন্ড এই ম্যান্ডি, এই ম্যান্ডি পুরো ঘটনাটা ঘটাচ্ছে, সেটাই তো ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার। ম্যান্ডির এখন ভিউস 1 লাখ ছাপিয়ে যাচ্ছে, 1 লাখ ভিউস কিন্তু ম্যান্ডির হতো না, ম্যান্ডির বাবার ভিউস 1 লাখ ছাপিয়ে যাচ্ছে, যেখানে 1,000-1,500 ভিউস, 400-500 ভিউজ হচ্ছিল ইটিং শোয়ে, 400-500 ভিউজ হচ্ছিল সেখানটায়, এখন ভিউস 40,000-70,000-80,000 ইটিং শোয়ে ভিউস। যখন বসে ভিডিও করছে, নিজের দুঃখের কথা জানাচ্ছে, স্ত্রীর সমস্ত কেচ্চা কাহিনী বার করছে, 1 লাখ ছাড়িয়ে যাচ্ছে ভিউজ। তাহলে বুঝতে পারলে আসল মাস্টার মাইন্ডটা কে? আর মাঝখান থেকে ম্যান্ডিরও কিন্তু 1 লাখ পেরিয়ে যাচ্ছে ভিউজ, এই 1 লাখের বেশি ভিউজ কিন্তু ওর ছিল না। তোমরা একটু পেছনে ভিডিও চলে যাও, 2-4 দিনের আগে দেখো ভিউজ 80,000-70,000 ভিউজ, সেই ভিউজ এখন 1 লাখ ছাপিয়ে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো এদের আসল খেলাটা কি? আর এই বসিয়ে বসিয়ে নিজের এই নিজের বাড়িতে বসে ম্যান্ডি তার মাকে দিয়ে তার বাবার কেচ্চা শোনাচ্ছে নিজের বাড়িতে বসিয়ে। তাহলে ম্যান্ডি কি এখানে পাশে নেই? ম্যান্ডি কি জানে না যে ওর বাবার সম্পর্কে কেচ্চা কাহিনী মা বের করছে? মা এখন সতী সাজছে, হ্যাঁ, ম্যান্ডির বাবার এখন সব দোষ, ম্যান্ডির বাবার চরিত্র খারাপ, ম্যান্ডির লজ্জা করছে না একটু? ম্যান্ডির মা কিভাবে ম্যান্ডির বাবার চরিত্র এই সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে আসছে যেটা কেউ জানে না, কিন্তু ম্যান্ডির মা যে চরিত্রহীন সেটা কিন্তু সবাই জানে। নিজের হাজব্যান্ডকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে, অন্য বিবাহিত পুরুষের সঙ্গে সে 12 বছর সময় কাটিয়ে এসছে। তাহলে ম্যান্ডির মার কাহিনী কিন্তু সবাই জানে, অথচ ম্যান্ডির বাবার কথা কিন্তু কেউ জানে না। কিন্তু এই ম্যান্ডির মা যখন ম্যান্ডির বাড়িতে বসে বসে ম্যান্ডির বাবার চরিত্র উদ্ঘাটন করছে, ম্যান্ডি কিন্তু সব শুনছে, ম্যান্ডি সেটা সাপোর্ট করছে, নিজের বাবার নোংরামো কেচ্চা মা টেনে টেনে বার করছে, আর ম্যান্ডি সেটা বসে বসে ভিডিও করাচ্ছে। তাহলে ভাবো এদের আসল উদ্দেশ্যটা কি? ফ্যামিলি কেচ্চা কিভাবে সবার সামনে টেনে বার করে নিয়ে আসছে তোমরা শুধু লক্ষ্য করো, শুধু খেয়াল করো। আর ম্যান্ডির মা যে এখন সতী সাজছে না, বাবার সমস্ত দোষ। বাবাকে ক্যান্সারের চিকিৎসা করাতে নিয়ে গেছে বোম্বে, সেখানটায় যায় যে ছেলেটার সঙ্গে সে 12 বছর কাটিয়ে এলো, সে তাদের সঙ্গে গেছিল, হেল্প করছিল, এমন হেল্প করছে যে নিজের স্বামীর চিকিৎসা করতে গিয়ে নিজে পরকীয়ায় জড়িয়ে গেল। তাহলে নিজের স্বামীর দিকে কতটা মন থাকবে এবার সেটা একটু বলো, যে নিজের হাজব্যান্ডের চিকিৎসা করাতে যাচ্ছে সুস্থতা, আর ওই যে কেঁদে কেঁদে বলছে না আমি সব করেছি, কেউ পাশে ছিল না, আমি নিয়ে গেছি বোম্বে, আমিই সব করেছি, অবভিয়াসলি তুমি করবে, তুমি তুমি তো তার ওয়াইফ, তুমি তার অর্ধাঙ্গিনী, তুমি তার বউ, তুমি করবে না কে করবে? তোমার তো করতে বাধ্য, সারা পৃথিবীর লোক চলে গেলে তোমাকে কিন্তু চলে গেলে হবে না, তোমাকে করতেই হবে, এটা আবার জনসমক্ষে বলতে হবে যে আমি সব করেছি, আর এমন করেছো যে এই চিকিৎসা করাতে গিয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো। তারপর কি করলে? তুমি তোমার বাপের বাড়ি চলে গেলে, 3 মাস বাপের বাড়ি থাকলে, ম্যান্ডির মা তোমাকে বলছি কি দুঃখ জানাচ্ছ যে আমি যখন বাপের বাড়ি ছিলাম তখন আমার কাছে আমাকে কেউ নিতে আসেনি, কেউ, না ম্যান্ডির বাবা নিতে এসেছে, না ম্যান্ডি নিতে এসেছে, 3 মাস পরে আর যে ছেলেটার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে গেল সেই ছেলেটাও কিন্তু নিতে আসেনি, কিন্তু নিজের স্বামী কাছে থাকতে, নিজের মেয়ে কাছে থাকতে, মেয়ের জন্য এত কষ্ট না, মেয়ে ছেড়ে থাকতে পারবে না, অথচ সেই মেয়েকে ছেড়ে নিজের সেই স্বামীকে, ক্যান্সার পেশেন্ট সেই স্বামীকে ছেড়ে সে এই এখান থেকে বোম্বে চলে যেতে পারলো একা একা সেই পুরুষ মানুষের কাছে যে তাকে নিতে আসেনি, চলে যেতে পারলো, কিন্তু সে ম্যান্ডির বাবার কাছে আসতে পারলো না, সে বোম্বে চলে যেতে পারলো নিজের মেয়েকে ছেড়ে, এখন নাকি তার মেয়ের জন্য জীবন ছটকে যাচ্ছে। তো যে নিজের হাজব্যান্ডের কাছে নিতে যায়নি সে দুঃখ জানাচ্ছে, সে ছেলেটাও তো নিতে আসেনি, সেটাও তো জানালো। তাহলে যে ছেলেটা নিতে আসেনি, একটা পরপুরুষ, সে নিতে আসেনি, কিন্তু তার কাছে সেই এখান থেকে একা একটা মহিলা বোম্বে চলে যেতে পারলো, কিন্তু যে স্বামী নিতে আসেনি সেই মহিলা সেই স্বামীর কাছে কিন্তু ফিরে আসতে পারলো না। তাহলে যে স্বামীর কথা অজুহাত মানে এত অভিযোগ করছে যে খেতে দিত না ঠিক মতো, একটুখানি আলু, একটুখানি কলা, একটুখানি চাল নিয়ে ফেলে দিয়ে যেত, এত কিছু মারধর করতো, এত অযত্ন করতো, কোনোদিন সুখী লাইফ কাটেনি, কোনোদিন একটু ভালোবাসা পায়নি, 3 জন 3 ঘরে থাকতো,
তাহলে যেই ওই পুরুষ মানুষটা মারা গেল তখন এসে সেই 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 অমানুষ, আমি তো বলবো অমানুষ, সেই মানুষটা যে তোমাকে খেতে দিত না ঠিক মতো, যে তোমার সঙ্গে কোনো জিনিস ভালো সম্পর্ক করেনি, সেই অমানুষ, সেই অসভ্য লোকটার কাছে তুমি ফিরে যেতে চাইছো কেন? কি কারণে ফিরে যেতে চাইছো? এখন সে নিতে চাইছে না, এখন নিজে ভাড়া বাড়িতে থাকবো কিনা আমি ভাড়া বাড়ি আলাদা থাকবো কেন? কারণ তুমি তো জানো যে আমি এখান থেকে হাজার হাজার টাকা আমি ইনকাম করবো, কোনো ব্যাপার নেই, আমার মেয়ে পরিচিত, আর মেয়ের জন্য আমিও পরিচিত হয়ে যাবো, পুরো ফেমাস হয়ে যাবো। আর যে কাহিনী নিয়ে তোমরা শুরু করেছো ফেমাস হতে জাস্ট দুদিন লাগবে, দুদিন কি, ফেমাস অলরেডি হয়ে গেছো, ফেমাস তো অলরেডি হয়ে গেছো, একটা ভিডিওতে 600 বেশি সাবস্ক্রাইবার, 2200 বেশি ভিউজ, তাহলে ভাবো ফেমাস তো অলরেডি হয়ে গেছো। যেটা আমাদের মতো সাধারণ মানুষরা যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যাদের কোনো পেছনে কোনো ইউটিউবার ফ্যামিলিতে নেই, তাদের এই 600 সাবস্ক্রাইব করতে গেলে না মাথার ঘাম পায়ে ফেলে দিতে হচ্ছে। অথচ তুমি দেখো একটা ভিডিওতে কান্নাকাটি করে নিজের বরের কেচ্চা বার করে দিলে, কি সুন্দর ভিউজ আর ভিউজ, সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব, মানে একটা ভিডিও তোমার মনিটাইজেশনটাই অন হয়ে যাবে, একটা ভিডিওর পরে তোমার অলরেডি আর্নিং শুরু হয়ে যাবে। তো তোমাদের আসল উদ্দেশ্যটা কি সমস্ত পরিষ্কার, এই এই ওয়াইটিতে দাঁড়িয়ে এই নোংরা কেচ্চাটা বন্ধ করো, নোংরা কেচ্চার করো না। এইবার তুমি বললে, তোমার মতো ম্যান্ডির মা তোমাকে বলছি, তুমি তোমার হাজব্যান্ডের কেচ্চা বার করে দিলে, এবার তোমার হাজব্যান্ডও খুলে বসবে ইতিহাস তোমার সম্পর্কে, আবার কেচ্চা মানে দারুণ একটা জমে যাবে, হেভি মানে একদম হেভি, একবারে জমে পুরো ক্ষীর, পুরো জমে ক্ষীর হয়ে যাবে। চালিয়ে যাও, চালিয়ে যাও। আর ম্যান্ডি সেই ফাঁকে ভিউজের পর ভিউ, ভিউজ ভিউজের পর ভিউজ, মানে তিনটে ফ্যামিলি একটা কারণে তিনটে মানে চ্যানেল পুরো তত্তর করে উপরে উঠে যাবে, আর মানুষ হুমড়ি খেয়ে এই ভিডিওগুলো দেখবে সেটাও আমরা জানি। আর ম্যান্ডির কথা বলছি, লজ্জা লাগছে না একটু, লজ্জা লাগছে না, ছি নির্লজ্জ। তুমি বলছিলে না তোমার মেয়ের কথা চিন্তা করে তোমার বাবা এই করেছে, তাহলে তোমার মেয়ের কথা চিন্তা হচ্ছে না, তোমার এই দাদু দিদা যে সোশ্যাল মিডিয়ায় তাদের নোংরা কেচ্চা, কে জাঙিয়া পরে বিছানা তলে ঢুকেছিল, কে কি করেছিল, কে কোন পুরুষকে নিয়ে শুয়ে চলে গেছিল, এই যে কেচ্চা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছো, এইটা তোমার মেয়ে বড় হয়ে দেখবে না? তোমার মেয়ের এখানটায় মান সম্মানের আঘাত হবে না? তুমি বলছিলে না যে আমার মেয়ে বড় হয়ে দেখবে কি দাদু কেন আলাদা থাকে, দিদা কেন আলাদা থাকে, আমরা চাই ওরা ও দেখবে আর সব দাদু দিদারা তো এক জায়গায় থাকে, এরা কেন থাকে না, আমার মেয়ের মনে এফেক্ট পড়বে। তা তোমার মেয়ে যখন বড় হবে, তোমার মেয়ের পরে মনে এই যে দাদুর কেচ্চা দিদার কেচ্চা এই কেচ্চা যখন ভিডিও দেখবে তখন এফেক্ট পড়বে না? তখন এফেক্ট পড়বে না, কারণ এখন তো ভিউজ দরকার, টাকা দরকার, পরে পড়বে। এসব নাটক না অন্য জায়গায় দেবে, হ্যাঁ এই সোশ্যাল মিডিয়ায় দিতে আসবে না, এখানে সবাই চালাক, তুমি একা চালাক নও। বাবার বলছি নিজেকে চালাক ভাবা খুব ভালো, কিন্তু অন্যদের বোকা ভাবাটা খুব বোকামি, অন্যদের বোকা ভাবতে এসো না। নিজের মা কীভাবে বাবার কেচ্চা বের করছে সোশ্যাল মিডিয়ায়, আর তুমি সেটা তোমার বাড়িতে বসে বসে সেটা শ্যুট করাচ্ছ, বাবার কেচ্চা নিজের মুখে শোনাচ্ছ সবাইকে, ছি ছি বলে বলি। নিজের মেয়ের ভবিষ্যৎটা একটু চিন্তা করো, যে মেয়ের অজুহাতটা দিলে বাবার কাছে গিয়ে, সেই মেয়ের ভবিষ্যৎটা চিন্তা করো, সে তার মনে তার এই মাথায় কী এফেক্ট পড়বে দাদু দিদার কেচ্চা এই বুড়ো বয়সে, ছি 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 ছি, লজ্জা থাকা দরকার, লজ্জা নির্লজ্জ, তিনটে নির্লজ্জ বেহায়া। আরও কত কিছু দেখবো, অপেক্ষা করি, বসে পড়লাম, আরও কিছু কত কিছু দেখতে হবে ভগবান। আর ভিউজ আর ভিউজ দেখো, আমাদের দেখো আমরা চিৎকার করে চলেছি, লড়াই করে চলেছি, অথচ আমাদের ভিউজ দেখো, আর তোমাদের ভিউজ দেখো, তোমার মা একটা ভিডিওতে কামাল ছুটিয়ে দিল, বুঝতে পারছো? আসলে তোমরা পুরো ব্যাপারটা বুঝে গেছো, যেখানটায় মানে ফ্যামিলি নোংরামো কেচ্চা তুলে ধরো, আর ভিউজ আর ভিউজ কামিয়ে যাও, আর আর্নিং করে যাও, আর কোনো কথা নেই। তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, দেখাবে আবার নেক্সট ভিডিওতে, কারণ এই তো কেচ্চা শুরু হয়ে গেল আমাদের, আমরা এবার আসতেই থাকবো, আসতেই থাকবো, আর কোনো উপায় নেই, এদের কেচ্চা ওরা তুলে ধরবে আর ওদের কেচ্চা আমরা তুলে ধরবো। তো চলো আজকের মতো টাটা।